নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে বলবো বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে, তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন। তার আগে আমি একটি বিষয় জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেটি মোটিভেশনাল চ্যানেল। সেই চ্যানেলে আপনারা সমস্ত রকম মোটিভেশনাল ভিডিও পাবেন, যে ভিডিওগুলি আপনারা দেখলে আমি এতটুকুটা দাবি করে বলতে পারি আপনাদের মনের ভিতর থেকে একটা আলাদা জোশ পাবেন। তাই যথাসম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাতে আপনাদের জীবনের চলার পথ কিভাবে চলবেন সেগুলি আমি ওই চ্যানেলে বলে থাকি। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমার মেন চ্যানেলে প্রবেশ করলে নিচে একটি চ্যানেল দেখাবে জীবনজয়ী, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলেই মোটিভেশন ভিডিও দেওয়া হয়। এছাড়াও আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস খুবই ভালো হতে চলেছে, মানে এক্সট্রিম পর্যায়ে ভালো হতে চলেছে। তবে আমি এই ভিডিওতে যে কথাগুলি বলবো সেগুলি পুরোটা নাও মিলতে পারে, কারণ দুটো ফ্যাক্ট আছে যে ফ্যাক্টের জন্য না মিলতে পারে। এক, আপনাদের নিজস্ব জন্মছক আলাদা, তাই আমি যে কথাগুলো বলবো সেগুলো পুরোটা না মিললেও 60-70% মিলতে বাধ্য, এতটুকু আমি দাবি করতে পারি। আর দ্বিতীয় নম্বর একটি ফ্যাক্ট আছে, সেটি হচ্ছে আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি যদি কোনো কাজ না করেন, আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখে আপনি ঘরে বসে আছেন, কিছু করছেন না, আমাকে কমেন্টস করে বললেন যে কী ব্যাপারটা, আমার তো কিছু হলো না, আমি কিছু করতে পারবো না, আমি হাত তুলে দিচ্ছি, কারণ আপনাকে আগে কর্ম করতে হবে, তবেই আপনি সাকসেসফুল পাবেন, এটা আপনারা সকলে জানেন। যাই হোক, এবার দেখা যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কী হতে চলেছে। এই রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস সোনায় সোয়াগা হতে চলেছে, মানে আপনাদের যে কোনো কাজ যদি করেন আপনারা, সেই কাজ আপনারা 100% সাকসেসফুল পাবেন। তো আমি একে একে বলছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কী হতে চলেছে। তো প্রথমে আছে বিদ্যাস্থান, বৃশ্চিক রাশির বিদ্যাস্থান, যারা বিদ্যার্থীরা আছে তাদের পড়াশোনা খুবই ভালো হবে, রেজাল্ট খুবই ভালো হবে, সে আপার ক্লাস হোক এবং লোয়ার ক্লাস হোক। এছাড়াও যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো, মানে শিক্ষার স্থানটা খুবই ভালো অবস্থায় আছে। এরপরে আসি আপনাদের কর্মজীবন, এই কর্মজীবনকে আমি তিনটা ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি অর্থাৎ জব, দুই হচ্ছে ব্যবসা বা বিজনেস, এবং তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের খুবই ভালো যাবে, মানে আপনাদের চাকরিতে উন্নতি আসবে, নতুন চাকরি পাবেন, এবং আপনারা যে চাকরি করছেন সেই চাকরিতে আপনারা স্যাটিসফাইড যদি না হন, সেক্ষেত্রে আপনারা নতুন জায়গায় চাকরি অ্যাপ্লাই করতে পারেন এবং পাবেনও, এতটুকুটা আমি বলতে পারি। এছাড়াও আপনাদের চাকরিতে প্রমোশন রয়েছে, মানে আপনাদের পদোন্নতি হবে। দ্বিতীয়, বিজনেস বা ব্যবসা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা সোনা বা সোনা জাতীয় দ্রব্য নিয়ে বিজনেস করছে, জুয়েলারি শপ আছে তাদের খুবই ভালো, যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদেরও খুবই ভালো, মানে আপনাদের বিজনেসের ডেভেলপমেন্ট অনেকখানি বাড়বে। এবং এছাড়া যারা কসমেটিক লাইনে আছেন, মানে কসমেটিক মেয়েদের কোনো প্রোডাক্ট, প্রসাধনী প্রোডাক্ট বিজনেস করেন, তাদেরও এই মাসটা ভালো, মানে আপনাদের মানে বিজনেসের ভাবটা এগুলো খুবই ভালো, এবং আদার্স যে সব বিজনেস আছে সেসব ক্ষেত্রে এই মধ্যম, মানে খারাপ নয় মধ্যম, মানে আয় ব্যয় মোটামুটি থাকবে, খুব একটা হাইফাই হবে না তবে হবে। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন, সেলফ প্রফেশন বলতে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা আমার মতো অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কথা বলছি, তাদেরও ক্লায়েন্ট বাড়বে, এবং আপনাদের
সকলের ইনকাম সোর্সটা প্রচণ্ড হারে বাড়বে, যার ফলে আপনাদের মন মানসিকতাও অনেক ভালো থাকবে এবং সকলের সাথে আপনারা সুমধুরভাবে কথা বলবেন এই মাসে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন, বিশেষ আছি জাতক ও জাতিকার দাম্পত্য জীবন খুবই মধুর দেখা যাচ্ছে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং থাকবে ভালো, মানে কি বলবো, রোম্যান্টিকতা প্রচণ্ড পরিমাণে থাকবে আপনাদের মধ্যে, মানে খুবই ভালো পজিশান দেখা যাচ্ছে। তবে ছোটোখাটো তো একটু ঝগড়া ঝামেলা হয়, সেটা একটা অভিমানের ঝগড়া ঝামেলা হয়, সেটা বড় কথা নয়। তো মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি খুবই ভালো অবস্থায় আছে। এরপরে আসি আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন বিশ্রাসী জাতক ও জাতিকাদের মধ্যে, তাদের কিন্তু একটু শরীর একটু খারাপ হতে পারে, চোটাঘাত লাগার একটু সম্ভাবনা রয়েছে, একটু সাবধানে চলাচল করবেন। তবে সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই, একটু সাবধানে চলবেন। এরপরে আসি আপনাদের সন্তান স্থান, বিশ্রাসী জাতক ও জাতিকাদের সন্তান ভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে, সন্তান নিয়ে আপনারা একটু গর্ববোধ করবেন। এরপরে আসি আপনাদের প্রেমজ সম্পর্ক, বিশ্রাসী জাতক ও জাতিকারা এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে প্রেমে পড়তে চলেছে, আপনারা লিখে রাখুন নতুন প্রেমে পড়তে চলেছেন এবং এই প্রেমেটা কিন্তু একটু আলাদা প্রেমও হবে। মানে কিরকম আলাদা প্রেম, মানে আপনারা কিন্তু মানে বিবাহ বৈভূত যে সম্পর্ক হয় সেখানেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তাই একটু সাবধানে থাকবেন, সাবধানে চলবেন, এসব ব্যাপারে একটু এগাবেন না। এছাড়াও এই বিশ্রাসী জাতক ও জাতিকারা এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনাদের শত্রুরা মাথা ছেড়ে চাড়া দিয়ে উঠবে, কিন্তু আপনার সাথে কিন্তু লড়ে পারবে না। এছাড়াও এই বিশ্রাসী জাতক ও জাতিকারা এই মাসে নতুন বাহন ক্রয় এবং বাড়ি ক্রয় করতে চলেছেন। তো মোটের উপর যদি বলা যায় বিশ্রাসী খুবই ভালো, খুবই ভালো। আপনারা নিজের নিজের কাজে লেগে থাকুন, ডেভেলপমেন্ট অবশ্যই হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।